দেখি এদিকে ঘর ছবি তুলি একটা বাবু ঘর বাবুকে ভাইকে ঘুরতে বল প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকুক। আর আজকে সকাল নয় ভোর 4:20 বাজে এখন, আর আমার লোকটাকে ওখানে চা খাচ্ছে। আমি একবার করেছিলাম, আবার সকালে 2-3 চা খাওয়ার অভ্যেস হয়েছে। আর ঠান্ডা পাখা বন্ধেই রেখেছি, আজ এত ভোরে ওঠার কারণ থামবেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছ। তো ভিডিওটা শেষ একটু দেখতে থাকো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার আর ছেলে এখন ঘুমোচ্ছে, আর মেয়েকে এখন ডাকবো। ছেলেকে একটু তেল মাখিয়ে দিলাম, হাতে পায়ে বুকে পিঠে মানে গোটা গায়ে তেলটা মাখিয়ে দিলাম। আমি একটু হাত পায়ে তেল মেখে নেবো, কারণ এখন বেশ ঠান্ডা ওয়েদারটা। এখন বেরোতে হবে, টোটো চলে আসবে একটু পরেই, ফ্রেশ হবো। আর দীঘা যাবো মানে ওখানে গিয়ে চানটা হবে। আগে ব্রাশ হয়ে গেছে আমার, ব্রাশ করে আমি ব্রাশটাকে ঢুকিয়ে নিয়েছি। আর মেয়েও ব্রাশ করবে, ব্রাশটাকে ঢোকাবো, সবাই ব্রাশ করে ঢোকাবো। আর ব্যাগ মোটামুটি গোছানোই রয়েছে, ব্যাগ গোছানোটা কোনো সময় শেয়ার করতে পারি আমি পারিনি, সেটা আগের ভিডিওতে আমি বলেছি যে আমার ছেলেরা এতই দুষ্টু। আমি ভিডিও ব্যাগ গুছানো ব্লগ করা যাবে না, ব্যাগ গুছোতেই অনেক সমস্যা হচ্ছিলো, ওর জন্য যা পাচ্ছিলো সব ঢুকিয়ে দিচ্ছিলো। তাদের বেশি বকবক করবো না, ভিডিওটা এমনিই লং হবে, তো ভিডিওটা শেষ হলে দেখতে থাকো বন্ধুরা। আর ওখানে এখনও চা হচ্ছে, তুমি দেখছি না, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন টোটোতে আছি, হাই রোডে উঠে পড়েছি। আমরা নিশিদা যাবো, ওখান থেকে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেখা যাক কী হয়। আর এখন বাজে 5:45, তো 5:45 সময় বাবা মা আমার মানে ছেলে মেয়েকে পুরাতা জামা টুপি চাদর চাপা দিয়ে নিয়ে যাচ্ছি, যতটা গাড়ি নিয়ে যায়। সকাল সকাল তো বেশ ঠান্ডা, এখন এই যে টুপি থেকে দেখো পুরি পুরি দিয়েছি, ছেলেকে চাদর চাপা দিয়ে দিয়েছি আর পুরাতা জামা। আর আমারও তো সেরকম কিছু মনে হয়নি, আমার বা আমার ওর বাবার। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, চলো দীঘা। তো সকালে আমি সাধারণত উঠতে পারি না, সকালে উঠতে আমার বেশ কষ্ট হয়। তো আজকে যে উঠেছি, পরিবেশটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে সেটা কীভাবে বলবো সেটা বুঝতে পাচ্ছি না। আর দেখো সূর্যটা আধুনাতে বোঝা যাচ্ছে, খুব ভালো মনোরম একটা পরিবেশ, আর দারুণ লাগছে পরিবেশটা। দেখতে 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 মেছেদার কাছে চলে এসেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা একটা সিমেন্ট কারখানা, রামকো সিমেন্ট। আমরা হাইরোডের ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে, আর ওটা দূর থেকে দেখা যাচ্ছে। এরপরেই পড়বে কোলাঘাটের বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, আমার বাড়ির কাছেই ওটা, কোলাঘাট বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, ওখানে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। ওই যে দারুণ লাগছে, ছটা বড় বড় চিমনি রয়েছে, ছোটো ছোটো চিমনিও রয়েছে, এই থার্মোল পাওয়ারগুলো। আর পাশে সূর্যটা দেখা যাচ্ছে, দারুণ দেখতে সুন্দর লাগছে। তো আজকে সকালটা খুব ভালোভাবে সুন্দর হয়েছে, দেখা যাক সারাদিন কেমন কাটে। আশা করছি ভালোই কাটবে, কেন দীঘা যাচ্ছে মানে দিনটা ভালো কাটারই কথা। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এদিকে আমরা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, তো স্টেশনে চলে এসেছি। আমরা পৌঁছে গেছি 6:30, আর 6:15, আর ট্রেন যাবে সেই 7:45। তো অতক্ষণ বসে থাকার সিদ্ধান্ত আমরা চেঞ্জ করে আমরা এসেছি বাস স্টপে। এই যে বাসের এখানে দাঁড়িয়ে রয়েছি, তো আমরা টোটোতে বসে রয়েছি। আর মানে তোমাদের দাদা গেছে বাস দেখতে, যদি বাস খালি থাকে তো আমরা বাসেই উঠে পড়বো। তো বাসে আমরা উঠি, তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে।
কাউকে বলেছি যে ছেলেকে কোলে নিয়ে আমি ধারে বসেছি জানলার ধারটাতে, তো ছেলেকে আমি কোলে রাখবো না, আমি জানলার ধারে তো কোট সাইড করে দেবো যেহেতু ঠান্ডা সকালবেলাটাই। আর আমরা তাড়াতাড়ি বাস চলে এসেছি, মানে তাই জন্য বাসে উঠে বললাম, আর তাড়াতাড়ি পৌঁছেও যাবো, দীঘাটা ভালোভাবে উপভোগ করতে পারবো। বেকার ওই ট্রেনের জন্য অতক্ষণ বসে থাকার কোনো মানেই হয় না, সিদ্ধান্তটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি যেটা পরে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।
আমরা এখানে দীঘা পৌঁছে গেছি, আর আমাদেরকে ওল্ড দীঘায় নামিয়ে দিয়েছে। আমরা আবার দেখতেই পাচ্ছ সাইকেল, মানে সাইকেল টলিতে যেটা দীঘাতে চলাচল করে আর কি, সেটা থেকে আবার নিয়ে দীঘায় যাচ্ছি সবাই মিলে। তো নিয়ে দীঘায় গিয়ে রুম নেওয়া হবে আগে, তারপরে আবার যে আমরা রুমে ঢুকতে পারবো। তো ও সেটা রুমটা খোঁজাখুঁজি করবে, ততক্ষণ আমরা বসে আমি বসেই থাকবো দুটো বাচ্চা ব্যাগ নিয়ে। তো দু একটা রুম এখনো যাইনি, দু একটা রুম রাখা হবে ভালো দেখে সেই মতো। তো দু একটা রুম দেখেছে, দেখার পরে এই রুম মানে এই হোটেলটাতে ঢুকেছি আমরা, হোটেল আশা হোটেল। এই হোটেলে আমরা এর আগেও থেকেছি, তো পছন্দ হওয়ার পর আমাকে দেখালো যে দেখো ঠিক আছে রুমটা। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে রুমটা চলো। তারপরে ও সই স্বাক্ষর করছে আর বাচ্চা দুটো এখানে খেলছে, মানে ছেলেটাকে রাখা যাচ্ছে না কোনোভাবে কিছু একটা, যতক্ষণ যে একটু ব্যস্ত রাখা যায় চলে যাচ্ছে। গিয়ে আবার বদমাইশি করছে, কিছুতেই রাখা যাচ্ছে না। তো যতক্ষণ না গিয়ে রুমে ঢুকতে পেরেছি ততক্ষণ স্বস্তি নেই। তো হয়ে গেছে সব কাজকর্ম আর আমরা এখানে রুমে পৌঁছে গেছি। আরো ভিডিও পাওয়ার জন্য।